আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তো তাই ভালো আজ একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। সকালের দিকে আমি ঝটপট একটু কফি বানিয়ে নিচ্ছি, কারণ আমার আজ অনেক কাজ, যেহেতু আমার ফ্রিজের খুব একটা ভালো সুবিধা দেখা দিচ্ছে না, একটু ঝামেলা হয়েছে আমার ফ্রিজে, যার কারণে হাতে সময় নেই। একটু ঝটপট কফিটা বানিয়ে আর বিস্কিট আর একটু বাদাম খেয়ে নিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করে দিব। বেশ কয়েকদিন ধরে আমার ফ্রিজটা একদম বরফ জমে গিয়েছে, বিশেষ করে নিচের পার্টটা, তো যার কারণে আমরা করেছি যে চার দিন একটু ফ্রিজটা অফ করে রেখেছিলাম, তো যাতে করে বরফগুলো গলে যায়। তো চার দিনের মাথায় মোটামুটি গলে গিয়েছে। এর আগেও একবার পরিষ্কার করেছিলাম, তো সেইবার মোটামুটি বরফটা না গলেই আসলে ফ্রিজটা অন করে দেওয়া হয়েছিল, যার কারণে এই ঝামেলাটা হয়েছে। তো হয়তোবা আমার ফ্রিজের ভেতরে একটু বাতাস টাতাস ঝোঁকে, যার কারণে একটু বরফটা একটু বেশি জমে যায়, আর যার কারণে এই কারণেই হচ্ছে আমার একটু বেশি কাজ পড়ে যাচ্ছে। আর আমি মোটামুটি ফ্রিজের ভেতরে যাক মাছ মাংস সব কিছুই আমি আসলে শেষ করে ফেলেছি। তো বাচ্চার পাপাকে বলেছি যে প্রতিদিনেরটা বাজার করে নিতে, যাতে করে প্রতিদিন রান্না করে ফেলতে পারি, যেহেতু কবে এই বরফটা খুলে জানি না। তো ফ্রিজে যা ছিল মানে সব শেষ করে ফেলেছি। আর বাচ্চাদের পাপা দুটো মুরগি এনেছিল, তো যার কারণে একসাথে সব রান্না করে ফেলছি, যেহেতু ডিপটা বন্ধ করা এই কারণে একটু বেশি বেশি রান্না করে রাখছি। তো কিছু করার নেই, আর এখন আপাতত ফ্রিজটা কেনার মতন বাজেট একটু কম আছে হাতে, অ্যাকচুয়ালি বাজারের মতো পাচ্ছিও না, যার কারণে বলি আপাতত এই ফ্রিজটাই চালিয়ে নেই, বরফটা ছাড়িয়ে নিয়ে তারপর আবার ফ্রিজটা স্টার্ট দিলে হয়তোবা আরও কিছুদিন চালাতে পারবো। তো যার কারণে আমি একটু বেশি করে মাংসটা রেখে দিচ্ছি, যাতে করে আজকে আর কালকে চলে যায়, এই দুই দিন চলে যায়। আর আমাদের ইতালিতে 15 মার্চে হঠাৎ করে লকডাউন দিয়ে দিয়েছে, বেশ কিছুটা শহর লকডাউনে ছিল, তবে রোম শহর ছিল না, হঠাৎ করে দিয়ে দিয়েছে। আমরা আসলে প্রস্তুত ছিলাম না যে হুট করে দিয়ে দেবে, তবে আন্দাজ করতে পারছিলাম যে কোনো সময় দিয়ে দেবে। তো 15 তারিখেই লকডাউন দিয়ে দিল, বাচ্চাদের স্কুল টিস্কুলও সব বন্ধ মোটামুটি। আর এটা হচ্ছে আমার ফ্রিজের অবস্থা, দেখতেই পাচ্ছেন যে বরফ জমে গেছে নিচে, বিশেষ করে নিচের পার্টটায় অতিরিক্ত বরফ জমে গেছে। এটা আসলে 4-5 দিন আগে এটা গলার মতো কোনো ওয়েই নাই, আর নিচেও বরফগুলো গলে গলে পানিগুলো পড়ছে। তো কিছু করার নেই, যেহেতু এখন আমি কিনতে পারবো না, আমার বাজেটের শর্ট, এখন কোনো ওয়ে নাই কেনার মতো, যার কারণে ভাবলাম এটাই আপাতত এটা দিয়েই সেরে ফেলি। তো ইনশাল্লাহ দেখা যায় কবে সামনে আরেকটা ফ্রিজ কিনতে পারি। বাট আলহামদুলিল্লাহ এই লকডাউনে আমার ছেলের স্কুলটা হয়তো বা বন্ধ হয়ে গেছে, তবে থেরাপি সেন্টারগুলো খোলা আছে। আর প্রথম লকডাউনে তো মোটামুটি খুবই খারাপ অবস্থা গিয়েছিলো, যে স্কুল প্লাস থেরাপি সেন্টারগুলো এগুলো সবই বন্ধ ছিল, তবে আলহামদুলিল্লাহ এইবার লকডাউনে এই সেন্টারগুলো খোলা রেখেছে। বিশেষ করে এই বিশেষ শিশুদের জন্য বাসায় থাকাটা খুবই কষ্টকর, ওরা খুব ছটফট করে, বাইরে না গেলে ওরা আসলে বাসায় থাকতে একদমই পছন্দ করে না, বোর ফিল করে। তো যার কারণে ওর পাপার সাথে চলে এসেছে থেরাপি দিয়ে, তো এখন আমি ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি, তবে ওর মুডটা ভালো না, কান্না করছে, কারণ সে গোসল করতে চাচ্ছে। বাইরে থেকে আসলেই তার গোসল করা চাই, তা না হলে তার মুড অফ হয়ে যায়। আর এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা, তো খুবই খারাপ, নিচে ফ্লোরে একটু একটু পরপরই পানি পড়ছে, এই বরফগুলো জমে আর আমার মুছতে হচ্ছে। আর যেহেতু বাচ্চারা এখান থেকে সবসময় হাঁটাহাঁটি করছে সবসময়, এই কারণে আমার একটু পরপরই পানি পড়লেই সাথে সাথে মুছে ফেলা লাগছে। তো মোটামুটি বেশ 3-4 দিন লেগেছে এই বরফটা জমতে। তো এখন মোটামুটি আমার ফ্রিজের অবস্থা ভালো, এখন ঠিক হয়ে গেছে, বরফ টরফ সব পরিষ্কার করে ফেলেছি, তবে বেশ মোটামুটি খুবই একটু কষ্ট হয়েছে আর কি, এই বারবার পানিটা মোছা লেগেছে ফ্রিজ থেকে, যতবার পড়েছে পানি ততবার।
তো বাচ্চাদের পাপা একটু হেল্প করছে এখানে, ওই উপরের বরফটা একদিনের মধ্যেই গলে গেছে আর একদম নরম হয়ে গেছে, তবে নিচের যে এই পার্টটায় বরফটা খুবই ঝামেলা করেছে, প্রায় চার দিনের মতো লেগেছে গলতে। সো এখানে আরও কিছু হাবিজাবি ছিল, যেমন শুটকি, নারিকেল, তারপর কিছু কাঁচা আম, তো মোটামুটি এই সব হাবিজাবিগুলো ছিল, এগুলো সরিয়ে রেখেছে। আর যতদিন না বরফগুলো জমে এই হাবিজাবিগুলো আমি আসলে শেষ করে ফেলে দিব আর কি, রান্না করে শেষ করে ফেলবো। সো এই বরফগুলো যা ছিল সবই বাচ্চাদের পাপা পরিষ্কার করে দিচ্ছে। সো দেখা যায় এই বরফগুলো এই বাথরুমের যে বাথ ট্যাব আছে সেই ট্যাবের মধ্যে ফেলে রাখলেই গলে গলে পানিগুলো পড়ে যায়, মানে ড্রেনে বেরোয় যায়। তো এই হচ্ছে ফ্রিজের অবস্থা, উপরের ডিপটা পরিষ্কার হয়ে গেছে, এখন বাকি আছে নিচেরটা। তো দেখা যাক কবে আসলে আরেকটা ফ্রিজ পাই, জানি না কি হয়। আপাতত যেটা আছে এটা দিয়ে চালিয়ে নিব, যেহেতু আমার ছেলের জন্য থেরাপি দিতে হচ্ছে প্রাইভেটভাবে, সো ওর পেছনে অনেক খরচ হয়ে যাচ্ছে, যার কারণে আসলে বাজেটের মধ্যে কোনোভাবেই আসলে কুলিয়ে উঠতে পারছি না। আর হঠাৎ করে যেহেতু লকডাউন শুরু হয়ে গেছে আর আমার ফ্রিজের অবস্থাও খারাপ, তো সব তো মোটামুটি ফ্রিজে যা ছিল শেষ করে ফেলেছি, সো এখন পরিষ্কারও করে ফেলছি ফ্রিজ, তো যার কারণে ওর বাচ্চাদের পাপা আরও কিছু মাংস টাংস নিয়ে এসেছে। আর আমি যেহেতু রোম শহরে থাকি, আমাদের বাসার আশেপাশেই মোটামুটি বাঙালি হালাল দোকানপাট আছে বা আরবি দোকানগুলো আছে মাছ মাংস, বা এই লকডাউন হলেও আমাদের সমস্যা হয় না, দেখা যায় ছয়টার আগেই বাজারটা সেরে ফেলতে পারি, বা এত বেশি স্টক করা লাগে না ফ্রিজের মধ্যে। তবে যারা একটু ভেতরের দিকে থাকে, বাসার আশেপাশে কোনো বাজারঘাট নেই, তাদের একটু বেশি করেই বাজার করে রাখতে হয়, কারণ যখন তখন লকডাউন দিয়ে দিচ্ছে, যেহেতু এই করোনা পরিস্থিতিতে যখন তখন লকডাউন দিয়ে দিলে তাদের একটু অসুবিধা হয়ে যায়, যার কারণে তারা একটু বেশি করে বাজার করে রাখে। তো আমার বাসার কাছেই আশেপাশে যেহেতু বাজারঘাট আছে, এই কারণে এই টেনশনটা নাই যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরপর বাজার করলেই হয়ে যায়। তো আমি এখানে গোশতগুলো, মুরগি, গরু এগুলো সব মোটামুটি প্যাকেট করে রেখেছি, সো ডিপে রেখে দিব। আর কিছু মাছ আনা লাগবে, মাছ অবশ্য শেষ হয়ে গেছে, তো বাচ্চাদের পাপা মাছও কিনে আনবে এর মধ্যে। তো তিন চার দিন তখন ফ্রিজটা অফ করে রেখেছিলাম, তখন বুঝতে পারলাম যে আগের দিনের মানুষের যখন ফ্রিজ ছিল না তখন তারা কীভাবে চলতো। সো বেশ একটু মেয়েদেরকে বুদ্ধি খাটিয়ে চলতে হয়, যদি ফ্রিজ না থাকে একটু যা বাসায় যা থাকে তা মোটামুটি একটু ভালোই কাজ পড়ে আসলে। আর আগের দিনে যাদের ফ্রিজ ছিল না তাদের তারা নাকি শুনতাম যে মাছ মাংস এগুলো সব একটু ফ্রাই করে করে রেখে দিত তারা, যাতে করে জিনিসগুলো নষ্ট না হয়। তো এই তো আমার ফ্রিজটা রেডি, আমি মোটামুটি সব গুছিয়ে ফেলেছি। আমার ছেলের জন্য খুব রিসেন্টলি অকুপেশনাল থেরাপিটা আমি স্টার্ট করেছি অনলাইনে, সেটাও ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে শেয়ার করব। অনলাইনে কোন ডাক্তারের সাথে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাসায় এই থেরাপিগুলো দিতে পারেন। সো আমাদেরকে বলে দিয়েছে কি কি লাগবে, তো তার মধ্যে একটা অর্ডার করেছিলাম, তো এটা আসলো গতকাল, সেটা ছেলে তার পাপার সাথে আনবক্সিং করছে। আর এটা হচ্ছে আপনার হোয়াইট বোর্ড, তো ডক্টর বলেছে বাচ্চার জন্য একটা হোয়াইট বোর্ড কিনে রাখতে। সো আমার বাসায় ছিল না, যদিও বলেছিল ব্ল্যাক বোর্ড থাকলেও হবে, তবে আমার ছেলেটা যেহেতু অ্যাজমা আছে ব্ল্যাক বোর্ডে ওর সমস্যা হয়ে যাবে, যার কারণে হোয়াইট বোর্ডটা কিনেছি। তো এটা ওর পাপার সাথে খুলছে, সে তো খুব এক্সাইটেড, জিনিসটা কি নতুন কিছু পেলেই তার মানে খোলা লাগবে, যতক্ষণ না পর্যন্ত না খোলে তার শান্তি নাই। আমার ছেলেটা মোটামুটি ABCD 1-2 বেশ অনেকগুলো রাইমস, বাংলা ইংলিশ এগুলো সব মোটামুটি পারে, তবে যে হাতে লেখার কাজগুলো ABCD 1-2 এগুলো এখনও পারে না, হাত ধরিয়ে করিয়ে দিতে হয়। তবে কালারগুলো মোটামুটি এখন একটু ধরেছে কালার, আগে একদমই পারত না গত বছর, সো এই বছর সে কালারটা একটু ধরতে পারে, তবে ধৈর্যটা খুবই কম, কনসেন্ট্রেশনটা খুবই কম, একটু কালার করে ফেলে দেয়। আর আমি আসলে হোয়াইট বোর্ডটা একটু স্ট্যান্ডওয়ালা হোয়াইট বোর্ড চাচ্ছিলাম, তবে
খুবই দাম অ্যামাজনে, মানে যেটা আমার বাজেটের বাইরে, প্রায় 150-200 ইউরো পড়ে যাবে। তো যার কারণে আমার এত বাজেট নেই, যার কারণে আমি ছোট একটা বোর্ড নিয়ে এসেছি, বাচ্চার পাপা অর্ডার করেছে, সো এইটা আসলো। আর মার্কারটা এখনও আসেনি, সামনে হয়তো চলে আসবে মার্কারটা। তো দেখা যাক আমার ছেলেটা এটার মধ্যে আঁকে কি না, এখনও বুঝতে পারছি না। সামনে আমার ছেলেটা আর কি কি ইম্প্রুভমেন্ট করে সেটা অবশ্যই আপনাদের সাথে আপডেটসগুলো জানাবো। আর খুব শীঘ্রই অটিজমের কিছু টিপস নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো প্রেজেন্ট করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।